হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও এম কে ব্লগ চ্যানেল। তো চ্যানেলটা হচ্ছে আমার বন্ধু, তাই তো? তো বন্ধুর আগে থেকে একটা মানে চ্যানেল ছিল, সেটা কি নাম ছিল জানো? ছায়াসঙ্গী। ছায়াসঙ্গী, কারণ ওই নামটা দিয়েছিল কারণ একটু মানে রোনাল্ডো এইসব CR7 ভিডিও মিডিও পোস্ট করতো, তো ওই সব ভিডিওতে কী হচ্ছিলো মানে ওয়াশ টাইমটা পূরণ হচ্ছিলো শর্ট ভিডিও। তো আমি বন্ধুকে মানে বলি যে তুই একটা মানে অন্য টাইপের চ্যানেলের নামটা দে এবং লং ভিডিও পোস্ট কর, তাহলে ওয়াশ টাইমটা বাড়বে এবং মনিটাইজেশনও অন হবে, সব কিছুই চলবে। তো সেই কারণে আমার বন্ধু দিয়েছে এম কে ব্লগ চ্যানেল। তো আমার বন্ধুকে যখনই জিজ্ঞাসা করছি এম কে ফুল ফর্ম কি, তো এম কে ফুল ফর্মটা জানে না, কিন্তু এম কে ফুল ফর্ম দিয়ে দিয়েছে। তো এম কে ফুল ফর্ম কি বন্ধু? মারামারি কাটাকাটি তাই বলছে, ঠিক আছে। আর এখানে আমার বন্ধুরা সব দাঁড়িয়ে আছে, এদিকে একটা বন্ধু এখন এলো, আর এও মানে টিকটক করছিলো, আর ক্যামেরা করে দিচ্ছিলাম আমি। সো আমার বন্ধুর এটা নতুন চ্যানেল, তো তোমরা সকলে মানে আগের থেকে যারা দেখেছো শর্ট ভিডিও সেসব ভিডিও হয়তো কেমন লেগেছে জানি না, আর এবার থেকে নতুন নতুন ভিডিও আসবে, সেসব ভিডিওতে তোমরা একটু লাইক করবে, সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই, পরবর্তীকালে একটু বড়ো এবং লং বা ইউনিক কিছু নিয়ে আসবো। তো যদি ভালো লাগে থাকে তো বন্ধু মাঝে শেয়ার করবে আর ভিডিওটাকে বেশি বেশি সাপোর্ট করবে। তো আর কি বলি, তো আর কিছু বলার নেই, আজকে ভিডিওটা একটু চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে নিয়ে চলে গেলাম একটা লং ভিডিও। তখন তোমরা দেখেছো যে রোনাল্ডো শর্ট ভিডিও এসেছে, কিন্তু এখন যে আমার কারণ হচ্ছে যে ওয়াশ টাইমটা আমার পূরণ হচ্ছে না, সেই কারণে আমি চ্যানেলের নামটাও চেঞ্জ করেছি এম কে ব্লগ চ্যানেল। সেজন্য এবারে প্রতিদিন লং ভিডিও পোস্ট করবো। তো তুমি তোমরা দেখেছো যে রোনাল্ডো শর্ট ভিডিও এসেছে, এবারে কিন্তু লং ভিডিও আসবে, কারণ যে আমার এই ওয়াশ টাইমটা পূরণ হচ্ছিলো না, সেই জন্য চ্যানেলের নামটাও চেঞ্জ করেছি এম কে ব্লগ চ্যানেল। পাচ্ছ যে আমি একটু খুব নার্ভাস ফিল আছি, প্রথম ভিডিও করছি, তো সেই জন্য একটা খুব নার্ভাস ফিল আছি, তা ওকে কথা না বাড়িয়ে ভিডিওটাকে আগে বাড়াই। তো গাইস, আমার বন্ধু আমাকে ডাকলো যে আজকে বাজারে যাব, তো আজকে বলছিল যে নাকি একটা নতুন ভিডিও বানাবে, তো দেখা যাক। ওরা এখানে সবাই এদিকে বসে গেম খেলছে, তো এদিকে দর্শকটা দেখো কতজন, সর্বনাশ। হে বন্ধু, যাবি না চুল কাটতে? যাবো যাবো যাবো। ইন্ট্রো দিয়ে দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, ইন্ট্রো দিয়ে দিয়েছি আমার বন্ধু, এদিকে গেম খেলবে। তাদের রিয়াকশন দেখো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত জনা খেয়েছি নাকি? টিকিট কিনে নিলো আমাকে বাড়ি থেকে, কি বলবো, বাড়ি থেকে আমার এটা কিনে এসেছে গেম খেলার জন্য। প্রচন্ড গেমে মানে ব্যস্ত আছে আর আমাকে ফোন করছে যে ভিডিও করতে যাবো, তাই উঠছেই না, মাথা খারাপ করছে, তো মাথা খারাপ। আর ওই দেখো ওকে ডেকে নিলে একজন দৌড়ে পালিয়ে গেল, ওই দেখো। তো চলো এদের গেমটা খেলা হোক, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর। তো গাইস, আমরা যাচ্ছি বাজার, তো আমার বন্ধুর ইন্ট্রোটা দেখলেই তো, প্রথমবার ও ইন্ট্রো দিচ্ছিলো, হয়তো কোনো জায়গায় আটকে যাচ্ছিলো, তো প্রথমবার বুঝতে পারছো অনেকটা নার্ভাস। তো আস্তে আস্তে হবে, ওকে বললাম যে তুই করতে থাক, আস্তে আস্তে হয়ে যাবে, আরও কথা বলতে পারছি না, সেই কারণে আমি বলছি কথাটা। তোমরা বাজার চললাম, বাজারে কিসের জন্য চললাম? চুল কাটতে চললাম, তোমাদেরকে আগেই বলেছি চুল কাটার জন্য আমাকে ডাকলো এখানে। এদিকে রাস্তার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি, কেউ কোথাও নেই এদিকে, আর আমরা দুজনে যাচ্ছি, কী করবো, গরিব মানুষ, সবুজ সাথী ছিল সেটাও আচার কিনে খেয়ে নিয়েছি, কিছু বলার নাই। চলো, দেখা হচ্ছে বাজার, তো না মানে বাজারে একটু আগে আমরা যাব, তো এখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি সেলুনে, এদিকে আমার বন্ধু বসে পড়েছে, আর এদিকে আমাদের চুল কাটা স্টার্ট হবে এখন। আর এদিকে আমি হিরো আলম, তুমি হাসছো কেন? শোনো আমি কি বলছি, চুলটা এখন কাটবা, পয়সা কোন দেবো না, এক বছর পর চা বা দু বছর পর আর বেটা দিয়ে যাবে। তুমি কি কি বলতে চাইছো বলো দেখি একবার, তুমি কিছু বলবো না, আমি কথা নাই গো, বলো একবার। ও বুব্বা গো, তো বুঝতে পারছো, বলছি আমি বুব্বা, এই সাইড দিয়ে একটা কাটিং দেবা। তো চুল কাটার পর তোমার সাথে কথাবার্তা হয়েছে, দেখা হয়েছে, দেখা চলো। Any fear.
সো ফাইনালি আমার বন্ধুর চুল কাটে তো কমপ্লিট, পুরো একদম হিরো আলম লাগছে। তো চলো বাড়ি যাওয়া যাক, আজকের ভিডিওটা এতটুকু। আর তুমি যদি কিছু বলার থাকে তুমি বলে দাও। হ্যালো গাইস, তো ফাইনালি আমাদের চুলকাটা কমপ্লিট। এরকম আমার বন্ধু এই বাড়ি যাচ্ছে, তো আমার প্রফেশনাল ইউটিউবার না, কথাবার্তা যদি ভুল কান্তি হয়ে থাকে তো মাফ করে দিও। আর তোমার কিছু বলার থাকলে তুমি একটু বলে দাও। আমার কি বলবো বলো, ভিডিওটা তো শেষটা তো করে দে তুই, তো শেষটা কী করে করবো বল। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, বুঝতে পারছো নতুন ছেলে সব শিখে শিখে দিতে হয়েছে। আর আমি তো ইউটিউব ইউটিউব করি না, তোমরা জানো বল কিছু। তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও, আর কমেন্টটা করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর না পাইলে আনসাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও আশা করছি আর থেকেও ভালো আনার চেষ্টা করবো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো আজকে এটুকুই।